Hello class 8, today I will discuss chapter 12 exercise. Exercise tumaderke je grammar portion ta ache sei grammar portion e write the following sentence directed, write the following sentence as directed. Exercise 3 ebong exercise 4 egulo tumra barite complete kore nite parbe. আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউজপেপার রিপোর্ট। এখানে একটা নিউজপেপার রিপোর্ট দেওয়া আছে, নিউজপেপার রিপোর্ট যে দেওয়া আছে এখানে কতগুলো পয়েন্ট আছে, যেমন দেখো প্লেস, ডেট, নাম্বার অফ পিপল ইন দ্য বোট, কজ, ক্যাজুয়ালিটিস, রেস্কিউ, তারপরে অপারেশন, স্টেপ টেকেন বাই গভর্নমেন্ট। অর্থাৎ আমরা যে নিউজ পেপারের রিপোর্ট আমরা পড়ে থাকি সেই রিপোর্টটা তোমরা যদি ফলো করো তাহলে সেখানে দেখবে যে কোনো একটা ইনসিডেন্ট যে ডেটে হয় নিউজ পেপার রিপোর্টটা কিন্তু তার পরের ডেটে বার হয়। সুতরাং আমাদের লিখতে গেলে নিউজ পেপারের ডেটটা আমাদের ফলো রেখে সেইভাবে লিখতে হবে রিপোর্টটা। রিপোর্টে আমাদের যেদিন ইনসিডেন্টটা হয়েছে তার পরের দিনকে ডেটটা আমাদের ইস্যু করতে হবে, এবং লেখার সময় অবশ্যই কোন জায়গায় হয়েছে সেটা দিতে হবে, এবং ডেটটা মেনশন, এখানে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা আমরা মেনশন করব আগের দিনে, অর্থাৎ ইনসিডেন্ট যেদিন হয়েছে সেই দিনে। এরপরে নাম্বার অফ পিপল ইন দ্য বোট, এই এটা একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট, অর্থাৎ একটা বোট জলে ডুবে গেছে সেই রিপোর্ট আমরা আজকে করছি। এই রিপোর্টে এখানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, কতজন পিপল ছিল সেটা লিখতে হবে, সেটা তুমি তোমার ইচ্ছা মতন দিতে পারো। তারপরে দেওয়া আছে দেখো কজ, এই যে এই বোটটা যে ডুবে গেছে সে তার কারণটা কি। তারপর হচ্ছে ক্যাজুয়ালিটিস, ক্যাজুয়ালিটিস মানে সাধারণভাবে কি করা হয়েছে। রেস্কিউ অপশন, রেস্কিউ টিম অর্থাৎ যারা উদ্ধার করে তাদেরকে রেস্কিউ বলা হয়, রেস্কিউ টিম বলা হয়। এই রেস্কিউ টিম এসে কিভাবে উদ্ধার করেছে এবং তারপরে গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে সেটা আমাদেরকে নিজেদের মতন করে লিখতে হবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দেন আই ডিসকাস, রাইট আ সামারি অব দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। এখানে দেখো এক্সারসাইজ 6 একটা সামারি আছে, এবং এই সামারিটা লিখতে গেলে তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে সামারি বলতে বোঝায় সারাংশ, অর্থাৎ একটা বড় কিছু লেখা আছে সেই লেখাটা থেকে মেন মেন পয়েন্টগুলোকে শুধু তুলে সেটাকে একটা ছোট লেখা পরিণত করতে হবে। তাই সেই কারণে তোমরা আগে তোমাদের কাজ হচ্ছে সামারিটাকে খুব ভালো করে পড়া, এবং পড়ে নিয়ে সামারিটা কি বুঝলে সেটার উপর বেস করে সামারির মেন মেন পয়েন্টগুলোকে শুধু তুলে ধরা, এবং সেটা 100 ওয়ার্ডসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। তোমরা এগুলো বাড়িতে কমপ্লিট করবে, এবং যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে সে অবশ্যই স্কুলে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে কী করতে হবে। সো গুড বাই অ্যান্ড ইউ টেক কেয়ার।